ড্রিম হলিডে পার্ক ছোট বড় সবার বিনোদনের জন্য খুব সুন্দরতম স্থান এটি, যেখানে রয়েছে 26টিরও অধিক রাইড সহ নানান ধরনের বিনোদন স্পট। প্রায় 60 একর জমির উপর এই পার্কটির অবস্থান। বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ব্যবস্থার কারণে এই ড্রিম হলিডে পার্কটি দিন দিন দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানীর ঢাকার কাছাকাছি নরসিংদীর সদর উপজেলায় পাঁচতোনা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এই পার্কটির অবস্থান। হাতে একদিনের সময় নিয়ে সপরিবারে ঘুরে আসতে পারেন এই বিচিত্রময় পার্কটিতে। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে ট্রাভেলার্স ভাইয়ের আজকের আয়োজন। প্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক আজকের পর্ব, ড্রিম হলিডে পার্ক নরসিংদী। রাজধানীর বিভিন্ন স্থান থেকে, যেমন সায়দাবাদ, কমলাপুর, গুলিস্তান এবং মহাখালী বাস স্ট্যান্ডে নরসিংদীগামী বাস পেয়ে যাবেন ড্রিম হলিডে পার্কে আসার জন্য। এছাড়াও যদি সরাসরি পার্কের গেট পর্যন্ত আসতে চান, সেক্ষেত্রে গুলিস্তান থেকে মেঘালয় বাস এবং বনানী থেকে PPL সুপার বাসে উঠতে হবে। এই বাসগুলো সরাসরি আপনাকে ড্রিম হলিডে পার্কের গেটের সামনে নামিয়ে দেবে। সেক্ষেত্রে ভাড়া লাগবে জনপ্রতি 100 থেকে 130 টাকা পর্যন্ত। এছাড়াও মহাখালী থেকে অন্য বাসে করে আসলে নরসিংদীর পাঁচদোনা মোড়ে নামতে হবে আপনাকে, এবং সেখান থেকে 30 থেকে 40 টাকার বিনিময়ে রিক্সাযোগে আসতে হবে এই পার্কে। ঢাকা থেকে নরসিংদীর এই পার্কে আসতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আপনি যদি সময়কে আরও সেভ করতে চান, সেক্ষেত্রে আপনার আসতে হবে ট্রেনে করে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি নরসিংদীর 11 সিন্ধু ও মহানগর ট্রেনে যেতে পারেন। এছাড়াও চট্টগ্রামমুখী যে কোনো লোকাল ট্রেনে করে আপনি আসতে পারেন নরসিংদীতে। ড্রিম হলিডে পার্কের প্রবেশ টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 320 টাকা এবং ছোটদের জন্য 220 টাকা। তবে 3 বছরের নিচের শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। এছাড়াও বিভিন্ন অকেশন, কাপল ও ফ্যামিলি সহ বিভিন্ন প্রকার প্যাকেজ পেয়ে যাবেন এই পার্কে, যেখানে সম্পূর্ণ রাইডগুলো শেয়ার করতে পারবেন একই প্যাকেজে। ড্রিম হলিডে পার্কে প্রবেশ করার প্রথমেই আপনার চোখে পড়বে বড় গোলাকৃতির একটি ম্যাপ সহ পুরো পার্কের অবস্থান ও দিক নির্দেশনা, যেগুলো দেখে দেখে আপনারা প্রত্যেকটি রাইড উপভোগ করতে পারবেন। এই পার্কের বিশেষত্ব হচ্ছে নানান ধরনের অত্যাধুনিক রাইড এর ব্যবস্থা, যাহা এখন পর্যন্ত অন্য কোনো পার্কে আমার চোখে পড়েনি। যেমন ভূতের বাড়ি, আদর্শ গ্রাম সহ নানান ধরনের যত সব ইউনিক রাইড সমূহ, যাহা উপভোগ করতে পারবেন এক প্যাকেজেই। এছাড়াও সিঙ্গেলদের জন্য রয়েছে আলাদা আলাদা রাইডের সুযোগ। সেক্ষেত্রে আপনাদের প্রতিটি রাইডের জন্য 80 থেকে 120 টাকা পর্যন্ত গুনতে হবে। দর্শনার্থীদের কথা চিন্তা করে ব্যবস্থা করেছেন অত্যন্ত সুন্দর ও মানসম্মত পরিবেশের একটি ক্যান্টিন। ইন্ডিয়ান, চাইনিজ ও বাংলা যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে, তাই নির্দ্বিধায় দুপুরের লাঞ্চটি সেরে ফেলতে পারবেন এই রেস্টুরেন্টে। এছাড়াও চটপটি, ফুচকা, হালিম, আইসক্রিম সহ নানান ধরনের খাবারের আইটেম তো রয়েছেই এই পার্কে।
এই পার্কে রয়েছে বিভিন্ন প্রকার অনুষ্ঠান বনভোজন করার সুযোগ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক থেকে দুই সপ্তাহ আগে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো জায়গার তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।